Assalamualaikum everyone, shobai kemon achen asha kori onek bhalo achen abaro hazir holam Lmc 8.4 r 15 version er notun best quality er 6 ta xml file niye to ei xml file gulo diye kintu apni je kono poribesher khetre byabohar korte parben khub easily bhabe kintu apnar phone e support korbe to amader oneker phone e kintu xml file gulo apnar input hoy na to ei config file gulo kintu apni khub easily bhabe apnar phone e support korbe এর সাথে কিন্তু আপনারা নাইট সাইডের একটা কনফিগ পাবেন যেটা দিয়ে আপনি নাইট সাইডে ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি নাইট সাইডও ফটোগ্রাফি করতে পারবেন এই একটা এক্সএমএল ফাইল দিয়ে তো এই এক্সএমএল ফাইলগুলো কিভাবে আপনারা সেটআপ করবেন সম্পূর্ণ ভিডিওতে আমি দেখিয়ে দেব তো চলুন শুরু করা যাক ওকে एवरीवन ফার্স্ট অফ অল এইখান থেকে আমাদের ফাইলটা সেটআপ করতে হবে তো তার জন্য এইখান থেকে আপনি আপনার ফোন মেমোরিতে চলে আসবেন তারপর এইখান থেকে আপনি ডিভাইস মোডে আসবেন তো এই অ্যাপ্লিকেশন লিংক এন্ড কনফিগ ফাইলের লিংক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেন ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এইখান থেকে ফার্স্ট অফ অল আমরা LMC 8.4 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব দেন ওই ফোল্ডারের ভিতর কিন্তু আমাদের সবগুলো এক্সএমএল গুলো রাখতে হবে তো এখানে কিন্তু কোনো ধরনের বানান ভুল হলে কিন্তু আপনার কনফিগ ফাইলটা সেটআপ হবে না অবশ্যই কিন্তু আপনারা এই বানানটা খেয়াল করে দেখবেন কোনো ধরনের বানান ভুল আছে কিনা এন্ড কোনো ধরনের স্পেস আছে কিনা তো এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে LMC 8.4 নামে কিন্তু এখানে ফোল্ডার ক্রিয়েট করতেছি দেন আমার কিন্তু আগের থেকেই ফোল্ডার ক্রিয়েট করা আছে জাস্ট আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি তো এই ফোল্ডারের ভিতরে কিন্তু আপনার 6টা এক্সএমএল এনে রাখলেই কিন্তু আপনার কনফিগ ফাইলটা সেটআপ হয়ে যাবে তো যারা পুরাতন আছেন তাদের জন্য আর নতুনভাবে ফোল্ডার ক্রিয়েট করার দরকার হবে না জাস্ট আপনারা কপি অথবা মুভ করে এই ফোল্ডারের ভিতরে এনে রাখলেই কিন্তু আপনারা এখানে ফাইলটা সেটআপ হয়ে যাবে দেন এইখান থেকে আপনারা ক্যামেরাটা ইনস্টল করে নেবেন অ্যান্ড ওপেন করে নেবেন তো ওপেন করার পর দেখবেন যে আপনার এমন ইন্টারফেস চলে আসবে দেন এখানে আপনার কাছে অনেকগুলো পারমিশন চাইতে পারে তো ওই পারমিশনগুলো আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন তারপর এখান থেকে আপনি বাম কর্নার বা ডান কর্নার ডাবল ট্যাপ করলে দেখবেন যে এখানে 6টা এক্সএমএল কিন্তু এখানে শো করবে প্রথম যে স্কাই ব্লু নামে যে কনফিগটা দেওয়া আছে দেন এই কনফিগটা কিন্তু আপনি আকাশের ছবি অ্যান্ড প্রকৃতির ছবি মিলাই কিন্তু ছবিটা তুলতে পারবেন সব থেকে কিন্তু এই এক্সএমএলটা আপনার আকাশের ছবি বেশি ক্যাপস করে দেন ওইখানে কিন্তু আপনার কালারটাও ভালো আনে অ্যান্ড প্রিমিয়াম কালার জামে যেই এক্সএমএলটা আছে দেন এটা কিন্তু আপনি যে কোনো ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন শুধুমাত্র আপনারা নাইট সাইড বাদে দেন এখানে গুগল পিক্সেল নামে কিন্তু একটা কনফিগ আছে দেন এই কনফিগটা দিয়ে কিন্তু আপনি ন্যাচারাল টাইপের ফটো তুলতে পারবেন বেশি কালারফুল ছবি হবে না জাস্ট আপনার ক্লিয়ারনেস অ্যান্ড ন্যাচারাল টাইপের ফটো আসবে আইফোন DSLR নামে যেই কনফিগটা আছে দেন এই কনফিগটা কিন্তু আপনি হিউম্যান ফটোগ্রাফিতে ব্যবহার করতে পারবেন অ্যান্ড কিন্তু আপনি সেলফির কাজেও ব্যবহার করতে পারবেন তো এটা আপনার ব্যাক সাইডেও অ্যান্ড ফ্রন্ট সাইডেও কিন্তু আপনারা খুব ইজিলিভাবে এটা ইনপুট করতে পারবেন দেন 4 নম্বর যে এক্সএমএলটা আছে দেন এই এক্সএমএলটা কিন্তু আপনার আইফোন DSLR কনফিগ দেন এই কনফিগটা কিন্তু আপনি হিউম্যান ফটোগ্রাফির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু সুপার নাইট নামে কিন্তু একটা কনফিগ দেওয়া আছে যেটার মাধ্যমে কিন্তু আপনার নাইট ফটোটাকে কিন্তু আরও কালারফুল করবে অ্যান্ড ব্রাইটনেস করবে দেন এটা আপনার ইনপুট করার ক্ষেত্রে কিন্তু আমি একটা আপনাদের সেটিং বলে দিচ্ছি তো এটা ইনপুট করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা ব্রাইটনেসের অপশন তো এই অপশনটা কিন্তু অবশ্যই আপনারা অন করে দিবেন আমরা জানি কিন্তু নাইট সাইডের ফটোগুলো কিন্তু অনেক ব্রাইটনেস কম থাকে তো এই অপশনটা কিন্তু আপনি অন করে রাখলে আপনার নাইট সাইডে যখনই ফটো তুলবেন তখন দেখবেন যে আপনার ব্রাইটনেসটা একটু বেশি বাড়ায় দিবে অ্যান্ড কালারফুলও করে দিবে তো এখান থেকে একটা এক্সএমএল আপনাদের ইনপুট করে দেখাচ্ছি যে আসলে এক্সএমএলগুলো কাজ করে কি করে না এভিয়ান দেখতে পাচ্ছেন জাস্ট 1 ক্লিকে কত সুন্দরভাবে আমাদের স্কাইটা কালার হয়ে গেছে তো এখানে কিন্তু আপনি যে কোনো ক্ষেত্রে এই কনফিগ ফাইলগুলো ব্যবহার করতে পারবেন অ্যান্ড চাইলে কিন্তু আপনারা হিউম্যান ফটোগ্রাফিতেও কিন্তু এই কনফিগ ফাইলগুলো ব্যবহার করতে পারবেন তো
এভরিওয়ান এই ছিল আজকের R15 ভার্সনের কিছু কনফিগ ফাইল তো এই কনফিগ ফাইলগুলো আপনারা ব্যবহার করে দেখেন যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন তো দেখা হবে কথা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ